এখন আমরা শিখব কীভাবে একটা ইউজার ইনপুট নিতে হয় এবং ইউজার ইনপুটটাকে কীভাবে স্ক্রিনে প্রিন্ট করতে হয় সেটার জন্য আমি একটা কমেন্ট লাইন ফার্স্ট লিখে দিচ্ছি কী প্রোগ্রামটা করতে চাইছি টেকিং ইউজার ইনপুট অ্যান্ড ইআরআইএন প্রিন্টিং ইট অন স্ক্রিন এটা লিখলাম তারপর হ্যাস ইনক্লুড দিয়ে যেমন হ্যাস ইনক্লুড স্পেস দিয়ে এস টিডি আইও ডট এইচ আস ইনক্লুড স্পেস ডিসিও এ না ই ডট এইচ এবারে লিখব void main প্রোগ্রাম শুরু করি এবারে এখানে আমি কি লিখব ফার্স্ট একটা ইন্টিজার ভেরিয়েবল নেব ইনপুট নিচে আমি ইন্টিজার ভেরিয়েবল ইন্টিজার টাইপ তাহলে নাম দিয়ে দিয়েছি আমি ইন্ট টাইপটা ডেটা টাইপটা ইন্ট আর তার নাম দিয়ে দিচ্ছি এজ এই নামের একটা ইন্টিরিয়ার ভেরিয়েবল নিলাম তারপরে আমি লিখবো কি সাপোজ লিখলাম যে এর মধ্যে ডেটাটাকে আমি নিতে চাইছি তাহলে পিআরআই অ্যান্ড টি এফ প্রিন্ট করাবো কোনো ইউজারের জন্যে যে আই রাইট ইয়োর এজ এটা লিখবো এটা লেখার পর এটা তাহলে স্ক্রিনে প্রিন্ট করাবে এরপর আমি এটাকে স্ক্যান করব স্ক্যান করার জন্য আমি কি করবো এ সি এ এফ স্ক্যান এফ ফাংশনটাকে ইউজ করবো স্ক্যান এফ ফাংশনটাকে ইউজ করার পর যেটা করতে হয় সেটা হচ্ছে এক্স্যাক্টলি পার্সেন্ট ডি বলে দিতে হবে যেহেতু আমি ইনটিজার ভেরিয়েবল স্ক্যান করতে চাইছি তার এজটাকে এ নিতে চাইছি তাহলে এজ ইনটিজার ভেরিয়েবলটার নামটা এজ তাহলে এখানে একটা কমা দেবো আমি কমা দিয়ে কী করব স্পেস দিয়ে এম পার্সেন্ট দিলাম এম পার্সেন্ট এজ দিলাম কেন এম পার্সেন্ট দিলাম এম পার্সেন্ট বলতে এই স্ক্যান এফটা স্ক্যানের ফাংশন কী করে পার্সেন্ট মানে যেই ভেরি যে নাম্বারটা এখানে দিলো এ ইউজার যেটা দেবে সেটাকে কী করবে সেটাকে পার্সেন্টটি মানে ইনটিজার ভেরিয়েবল সেই ইনটিজার ভেরিয়েবলটাকে স্টোর করবে কিসের মধ্যে এজের মধ্যে স্টোর করবে এই জন্য এম পার্সেন্ট দিতে হচ্ছে স্ক্যান এফ দিয়ে স্ক্যানের ফাংশনটা কী করছে ওটাকে এজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে তাহলে এটা মানে লোকটার কাছ থেকে আমি ভেরিয়েল যে কোনো ইউজারের কাছ থেকে নিতে পারবো এই দিলাম স্ক্যান এফ এবার আমি যদি প্রিন্ট করাই যে আমি এখানে দেবো যে P -R i টি প্রিন্ট প্রিন্ট printf দিলাম প্রিন্ট দেওয়ার পর ভেতরে আমি নিশ্চয়ই সরি এর ভেতরে আমি লিখতে পারি এখানে ইয়োর এজ এজ is বলে দিয়ে আমি এরকম করে দিয়ে দিলাম যাতে আমি আলাদা করতে দেখতে পারি দিয়ে স্পেস দিয়ে পার্সেন্ট ডি দিলাম এই পার্সেন্ট ডিটার ভ্যালু আমি কি প্রিন্ট করাতে চাই না জাস্ট এজ এজটাকে প্রিন্ট করাতে চাইছি কমা দিয়ে আমি এজ লিখে দিলাম দেওয়ার পর এখানে সেমিকলম দিয়ে দিলাম স্টেটমেন্ট এন্ড হয়ে গেল এবার হচ্ছে গেট সি এইচ গেট সি এইচ লিখে শেষ করবো এটাকে গেট সি এইচ ফাংশানটা দিলাম দেওয়ার পরে আমি এটাকে সেভ করব ফার্স্ট আমি সেভ করানোর সময় কী করবো এখানে তাহলে কয়ে গিয়ে সেভ করে দিই এটাকে আচ্ছা এখানে সে নামের মধ্যেই সেভ করবো লিখে দিই পিআরও প্রোগ্রাম আমাদের তিনটে হয়েছে এটা চার নম্বর প্রোগ্রাম ফোর করে দিই আর সি ফাইল সি প্লাস প্লাস নয় এটা সি ফাইল যেহেতু সোর্স ফাইল এটা সেভ করলাম সি সোর্স ফয়েল সেভ হয়ে গেল এবার আমি কি করবো এটা কি কম্পাইল করাবো তাহলে কম্পাইল করে যদি কোনো এরর থাকে বেরোবে প্রসেসিং দেখাচ্ছি আচ্ছা প্রসেসিং চলছে এখনও এরড জিরো ওয়ার্নিং জিরো এরর ওয়ার্নিং কোনো নেই এবার তাহলে রান করাতে পারি আমি দেখি রান করি ইওর এজ আমার এজ চাইছে আমি দিলাম সাপোজ থার্টি এন্টার করলাম ইয়ার এজ ইজ থার্টি এবার আমি যদি এখানে লাইনটাকে স্কিপ করতে চাই এখানটাতে তাহলে আমি কি করব আমি এখানে নিউ লাইন দিয়ে দেবো এখানটাতে নিউ লাইন দিয়ে লাইনটাকে স্কিপ করতে পারি কিছু লাইন এন কন্ট্রোল এন তিনটে লাইন স্কিপ করিয়ে দিচ্ছি তাহলে আবার এটা কম্পাইল রিকম্পাইল করাই এবার কিছু নেই এবার রান করাই দেখি কি হয় আমার এজ চেয়েছে আমি দিলাম ফিফটি এন্টার করলাম ইউরেজিজ ফিফটি তাহলে যতগুলো আমি স্ল্যাশ এন দিলাম ততবার কি করলে লাইনটাকে ছেড়ে করেছে কাজটা তাহলে এই হচ্ছে নি লাইন কেরকটা এভাবে কিন্তু কাজ করছে তাহলে কিভাবে একটা নাম্বার নেওয়া হয় আর কীভাবে সেটা প্রিন্ট করা হয় সেটা নিশ্চয়ই বোঝা গেল তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা করো করে দাও থ্যাংক ইউ